হ্যালো আসসালামু আলাইকুম, কেশি থেকে ভাই বোনেরা আপনাকে মানাচ্ছ, আশা করি অনেক ভালো আছো। আমি শাহিন শিকদার চলে আসলাম তোমাদের সামনে ইংলিশ দ্বিতীয় মডেল টেস্ট নিয়ে। তোমরা আমি যে মডেল কোশ্চেনগুলো দিয়ে যাচ্ছি সেগুলো দেখতে থাকো এবং আমি তোমাদেরকে পরবর্তীতে সাজেশন নিয়ে আলোচনা করব। সো তোমরা আমার সাথে থাকো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সো চলো শুরু করি। তোমরা প্রথমে জানোই আমাদের প্রথম পার্টে একটা সিন আসবে, সিনটা এক আর দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার। এক নম্বর আসবে আমাদের MCQ, ষাটটির অ্যান্সার দেওয়া লাগবে। আর দুই নম্বর আসবে আমাদের চারটি কোশ্চেন, চার দুগুণ আট নম্বর। তিন নম্বর একটি ফ্রেন্ড দেখা আসবে, এটা টেক্সট বুকের থেকে যে কোনো একটি আসবে। সো আমরা টেক্সট বুকের টেক্সট বুক খুব ভালো করে পড়বো, এটা যে কোনো একটি প্যাসেজ থেকে মূল ভার্বটা উঠিয়ে দেবে। আর দুই নম্বরে দেখো আনসিন আসবে একটি, চার এবং পাঁচ নম্বরের অ্যান্সারটা আমরা এই আনসিন থেকে দিতে পারবো। চার নম্বরের অ্যান্সারটা দিলাম, বন্ধুরা তোমরা দেখলে এরপরে আমরা আমরা এবার ছয় নম্বরটা দেখি। ছয় নম্বরে আমাদের উইথ ক্লোজ থাকবে, মানে কিছু অপশন দেওয়া থাকবে। এর অপশনগুলো দেখো, এই যে দি, অফ, আজ, নেমলি, এই অপশনগুলো দেওয়া থাকবে। আর সাত নম্বরে একটা উইদাউট ক্লোজ আসবে, কোনো অপশন দেওয়া থাকবে না, এটার অ্যান্সারটা দিতে হবে। আর আট নম্বরে এ কলম আর কি বিকলম আসবে। গ্রামার সাইটটা দেখো, আমি আগেও আলোচনা করছিলাম ওই একই জিনিস দিয়ে তোমাদের ছয় থেকে দশ পর্যন্ত যে আইটেমগুলো আছে, বারো চোদ্দ নম্বর আইটেমগুলো আছে, সেই একই জিনিস দিয়ে আমি দ্বিতীয় মডেল কোশ্চেনটিও বোঝানোর চেষ্টা করলাম। চোদ্দ নম্বর এবং পনেরো নম্বরে যে ইমেলটা আসে সেই ইমেলটা এবং ষোলো নম্বরে একটি প্যারাগ্রাফ আসবে। সো বন্ধুরা তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যে আমাদের মডেল কোশ্চেন দুটো পেয়ে গেলে, আমি তোমাদেরকে এতটুকুই বলবো, তোমরা যারা GSC পরীক্ষা দেবে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, তাহলে তোমরা সামনে অনেক বেটার করতে পারবে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে। সময়ের গুরুত্ব দাও। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালাম।